সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাটিউটোলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 4-এর অনুপাত সমানুপাতের কিছু অঙ্ক করবো। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা। এখানে 100 নম্বর পৃষ্ঠায় বলছে যে তিনটি বিদ্যালয়ের আম গাছ থেকে আম পাড়ার পর প্রত্যেক ক্লাসে শিক্ষার্থীদের আম দেওয়া হয়েছে। নিম্নোক্ত উপায়ে সেই আমগুলো দেওয়া হয়েছে। এটা হলো তিনটি বিদ্যালয়, এটা একটা বিদ্যালয়, এটা একটা এবং এটা একটা বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে প্রথম বিদ্যালয়ে শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা প্রদত্ত আমের সংখ্যা। প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো 72 এবং আম দেওয়া হয়েছে 144। দ্বিতীয় শ্রেণীতে 77, আম দেওয়া হয়েছে 154। চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো 74, আম দেওয়া হয়েছে 148। চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো 73, আম দেওয়া হয়েছে 146। পঞ্চম শ্রেণীতে আম দেওয়া হয়েছে 70, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 140। ষষ্ঠ শ্রেণীতে আম দেওয়া হয়েছে 67, শিক্ষার্থীর সংখ্যা প্রদত্ত আমের সংখ্যা হলো 134। সপ্তম শ্রেণীতে আম দেওয়া হয়েছে 66, শিক্ষার্থীর সংখ্যা হলো 132, প্রদত্ত আমের সংখ্যা হলো 132। অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো 69, আম দেওয়া হয়েছে 138। অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো 75 এবং আম দেওয়া হয়েছে এখানে 150। এবং দশম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো 71, আম দেওয়া হয়েছে 142। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখবো শিক্ষার্থীর সংখ্যা প্রদত্ত আমের সংখ্যা। আমরা যদি এখানে লিখি তাহলে আমরা লিখবো যে শিক্ষার্থীর সংখ্যা প্রথম স্কুলে, কোন স্কুলে, প্রথম স্কুল, প্রথম বিদ্যালয়। আমরা লিখি যে প্রথম বিদ্যালয়, প্রথম বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা আমরা যদি লিখি, প্রথম শিক্ষার্থীর সংখ্যা হলো 72 আর আমের সংখ্যা হলো, প্রথম শ্রেণীতে আমের সংখ্যা এখানে কত, 144। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমরা প্রথম শ্রেণীতে, আমরা জাস্ট এটাকে আমরা অনুপাত হিসাবে, প্রথম শ্রেণীটাকে আমরা আগে অনুপাত হিসাবে প্রকাশ করি। তাহলে আমরা দেখি যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা অনুপাত আমের সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শিক্ষার্থীর সংখ্যা এখানে কতজন, 72 জন। তো 72 অনুপাত কত, 144। আমরা যদি 72 দিয়ে ভাগ দিই তাহলে 1 বার চা, এবং 144-কে যদি 72 দিয়ে ভাগ দিই তাহলে 2 বার চা। অর্থাৎ এখানে অনুপাতের রেশিওটা হলো 1:2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় স্কুলে চিন্তা করি, দ্বিতীয় স্কুলের দ্বিতীয় শ্রেণীর চিন্তা করি, তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 77 এবং প্রদত্ত আমের সংখ্যা কত, 154। তার মানে এখানে কত হয়, শিক্ষার্থীর সংখ্যা কত, 77, আমের সংখ্যা কত, 154। শিক্ষার্থী বন্ধুরা, এটুকু যদি আমরা অনুপাত আকারে প্রকাশ করি তাহলে আমরা কি পাই, 1:2 পাই। অর্থাৎ এখানে প্রতিটা সংখ্যা কি, শিক্ষার্থীর সংখ্যা অনুপাত আমার সংখ্যা, যদি আমরা তৃতীয় শ্রেণীর চিন্তা করি তাহলে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 2 দুগুণে 8 আর 7 দুগুণে 14, অর্থাৎ 148। 1:2 কত, 2। চতুর্থ শ্রেণীতেও যদি 2 দিয়ে গুণ দিই তাহলে আমাদের এখানে 2 3 দুগুণে 6 আর কত, 7 দুগুণে 14, অর্থাৎ 146। এখানে 1:2 কত, 2। শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীতে তাই 2 দিয়ে গুণ দিলে 1:2 হয়। এবং ষষ্ঠ শ্রেণীতেও যদি 2 দিয়ে গুণ দিয়ে 7 গুণে 14 4, তারপর 6 দিনে 12 আর 13 আসে 134। তার মানে এখানেও শিক্ষার্থী আর আমের অনুপাতটা হলো 1:2। প্রতিটাতে কিন্তু 1:2। তাহলে আমরা সাত যদি নবম শ্রেণীতে চিন্তা করি তাহলে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 75 দুগুণে 150, তার মানে এখনো 1:2। আর যদি দশম শ্রেণীতে চিন্তা করি তাহলে শিক্ষার্থীর সংখ্যা এখানে কত, 71-কে যদি 2 দিয়ে গুণ দিয়ে 2 2 আর 7 গুণে 14, এখন 142। অর্থাৎ প্রদত্ত আমের সংখ্যাও কত, এখানে 1:2 এখানে দাঁড়ায়। তার মানে আমরা এখানে কি লিখবো, এখানে এভাবে লিখবে যে 72 অনুপাত 144,
প্রতিটাতে আমরা কত পাবো? এক অনুপাত দুই, অর্থাৎ এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, আপ টু 10 পর্যন্ত প্রতিটা শ্রেণীতেই প্রদত্ত আমের সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা এবং আমের সংখ্যা এক অনুপাত দুই। তার মানে এই টেবিলটা আমরা করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে আমরা দ্বিতীয় শ্রেণীটাকে চিন্তা করি। দ্বিতীয় শ্রেণীতে এখানে কি বলছে? শ্রেণীর সংখ্যা এক, প্রথম থেকে দশম পর্যন্ত দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যা এবং প্রদত্ত আমের সংখ্যা দেওয়া আছে। তাহলে আমাদের দ্বিতীয় স্কুলটা চিন্তা করি যে শিক্ষার্থীর সংখ্যা 64 আর আমের সংখ্যা আছে কত? 192। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় স্কুল চিন্তা করি, এভাবে আমরা এখানে লিখি যে দ্বিতীয় স্কুল, দ্বিতীয় বিদ্যালয়, দ্বিতীয় বিদ্যালয়টা আমরা লিখব শিক্ষার্থীর সংখ্যা, আমরা লিখি দ্বিতীয় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুপাত আমের সংখ্যা কত হয়? এখানে বলছে যে 64 এবং 192। তার মানে আমরা লিখি 64, 192। আমরা যদি 64-কে 3 দিয়ে গুণ দিই তাহলে কত হয়? 312, 2, 318, 192। অর্থাৎ এইটা কেন অনুপাতটা কি দাঁড়ায়? 1:3। অর্থাৎ 64, 192-এর মধ্যে 3 বার যা, 64, 64-এর মধ্যে কবার যা? 1 বার যা। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দ্বিতীয় স্কুল যদি চিন্তা করি, দ্বিতীয় স্কুল এখানে কি আছে? 61, আর শিক্ষার্থীর সংখ্যা 61 আছে, আমের সংখ্যা আছে কত? আমের সংখ্যা আছে 183। তাহলে আমরা যদি 61 দিয়ে যদি 183-কে ভাগ দিই, অর্থাৎ 3 দিয়ে যদি 61 গুণ দিই, তাহলে কত হয়? 3×3 318। তার মানে এখনও আমের অনুপাত এবং শিক্ষার্থী অনুপাত 1:3, অর্থাৎ শিক্ষার্থী অনুপাত আর আমের অনুপাত 1:3। প্রতিটাতে কিন্তু শিক্ষার্থী এবং আমের অনুপাত 1:3। অর্থাৎ আমরা যদি তৃতীয় শ্রেণীর চিন্তা করি, 5 দিয়ে যদি গুণ দিই, 5×5 3×5=15, 116, অর্থাৎ 165। তার মানে কত? এখানেও কিন্তু শিক্ষার্থী এবং আমের অনুপাতটা দাঁড়াচ্ছে কত? 55:165। তার মানে এখানেও কিন্তু 1:3। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় বিদ্যালয়ে যদি আমরা শেষ দশম শ্রেণী পর্যন্ত চিন্তা করি, তাহলে এখনো যদি 100 শিক্ষার্থীর সংখ্যা আছে 50 এবং প্রদত্ত আমের সংখ্যা হলো কত? প্রদত্ত আমের সংখ্যা হলো এখানে 150। যদি 3 দিয়ে গুণ দিই তাহলে 1:3 হয়। তার মানে কি? এখানে 64:192 কত? 192। প্রথম শ্রেণীটাকে আমি চিন্তা করলাম, তাহলে 1:3, অর্থাৎ দ্বিতীয় স্কুলে কিন্তু শিক্ষার্থী এবং আমের অনুপাত সমান। অর্থাৎ প্রতিটাতে এখানে প্রতিটাতে কিন্তু আমের অনুপাত সমান। এখানেও আম শিক্ষার্থী এবং আমের অনুপাত 1:3, দ্বিতীয় শ্রেণীতে 1:3, তৃতীয় শ্রেণীতে 1:3, চতুর্থ শ্রেণীতে 1:3, পঞ্চম শ্রেণীতে 1:3, ষষ্ঠ শ্রেণীতে 1:3, সপ্তম হতায়, অষ্টম হতায়, নবম হতায় এবং দশম হতায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় প্রথম বিদ্যালয় এবং দ্বিতীয় বিদ্যালয়ের আমরা কী করলাম? অনুপাতটা বের করলাম। আমরা প্রথম বিদ্যালয়ে বের করলাম 1:2, দ্বিতীয় বিদ্যালয়ে বের করলাম 1:3। এখন আমাদের করণীয় হলো যে স্কুল প্রথম শেষ, দ্বিতীয় শেষ এবং তৃতীয়টা আমরা শুরু করব। চলো দেখি আমরা তৃতীয়টা কী বলছে। শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয়টা এখানে বলছে তৃতীয় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা, প্রদত্ত আমের সংখ্যা। প্রথম শ্রেণীতে 81, দ্বিতীয় শ্রেণীতে কত? 80। আর তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় সরি আমের সংখ্যা 80, দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 44 এবং আমের সংখ্যা হলো 90। তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 45, আমের সংখ্যা হলো এখানে কত? 90। চতুর্থ শ্রেণীতে আমের সংখ্যা হলো 47, শিক্ষার্থীর সংখ্যা 47, আমের সংখ্যা হলো কত? 95। পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো 48, আমের সংখ্যা হলো 100। ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো 37 আর আমের সংখ্যা হলো কত? 75। সপ্তমে 39, 80, অষ্টমে 42, 85, নবমে 40, 80 এবং দশমে 43, 84। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখলাম যে প্রথম শ্রেণীতে এখানে আমাদের কত? প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্কুলে কত? 41 অনুপাত কত? এখানে
80 দিছে, অর্থাৎ 41 এবং 80 কে কোনো কিছুতে ভাগ করা যায় না, মানে এটা কমান যায় না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে প্রথম শ্রেণীতে কত, 41 অনুপাত কত 80, দ্বিতীয় শ্রেণীতে কি বলছে 44 অনুপাত কত 90, এখানে 2 দিয়ে ভাগ দিই তাহলে কবার যা 22 হয়, এখানে কত কত 45 হয়। শিক্ষার্থী বন্ধুরা এটাও যায় না, দ্বিতীয় শ্রেণীতে কত হয় 22 অনুপাত কত 45। শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীতে এসে দেখলাম, তৃতীয় শ্রেণীতে হলো 45 অনুপাত কত 90, এখানে একবার যা এখানে দুবার যা। শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীতে এসে 1:2, এখানে লক্ষণীয় প্রতিটা শ্রেণীতে কিন্তু এক একটা এক এক রকমের। শিক্ষার্থী বন্ধুরা কারোর সাথে তেমন কারো মেল নেই, অর্থাৎ এখানে যেমন প্রথম শ্রেণীতে প্রথম বিদ্যালয় এবং দ্বিতীয় বিদ্যালয়ে যেমন 1:2 পাইছিলাম, দ্বিতীয় বিদ্যালয়ে যেমন 1:3 পেয়েছিলাম, তাহলে তৃতীয় বিদ্যালয়ে আসে কিন্তু আমরা কোনোটাই পাই নাই, অর্থাৎ 41:80 পাইছি, 42:45 পাইছি, 1:2 পাইছি, অর্থাৎ এখানে কিন্তু সমবণ্টন হয় নাই। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি করলাম, তিনটা বিদ্যালয় বের করলাম, দুইটাতে আমরা পেলাম যে প্রতিটাতেই অনুপাতগুলো সমান এবং একটাতে অনুপাতগুলো সমান নাই। তাহলে এটির প্রেক্ষিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ এই যে ওপরে আমরা তিনটা বিদ্যালয়ের কাজ করলাম তার উপর ভিত্তি করে আমরা নিচের প্রশ্নগুলো উত্তর দেব। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন আমাদের কি করছে দেখো, প্রতি শ্রেণীর শিক্ষার্থীর মাঝে কি আমের সমাবণ্টন হয়েছে, অর্থাৎ শিক্ষার্থী এবং আমের ভিতরে কি সমাবণ্টন হয়েছে প্রতি শ্রেণীতে, অর্থাৎ এই যে তিন প্রতিটা স্কুলের জন্য, প্রথম বিদ্যালয় দ্বিতীয় বিদ্যালয় তৃতীয় বিদ্যালয় এবং প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, প্রথম বিদ্যালয়ের প্রতিটাতে কি হয়েছে সমবণ্টন, একটা শব্দ এখানে ব্যবহার করছে সমবণ্টন, মাথায় রাখবা এই শব্দটা হলো এখানে সমবণ্টন, অর্থাৎ আম এবং শিক্ষার্থী এই দুজনের ভিতরে সমবণ্টন হয়েছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা প্রথম বিদ্যালয়ে কিন্তু 1:2 হারে প্রতিটা শ্রেণীতে কিন্তু সমবণ্টন হয়েছে, তার মানে আমরা এখানে কি দিতে পারি টিক চিহ্ন দিতে পারি, হ্যাঁ হয়েছে দিলাম টিক চিহ্ন, এবং দ্বিতীয় বিদ্যালয়ে কিন্তু সমাবর্তন হয়েছে 1:3 হারে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা প্রদত্ত শিক্ষার্থী সংখ্যা আর প্রদত্ত আমের সংখ্যা অনুযায়ী দ্বিতীয় বিদ্যালয়ও 1:3 অনুযায়ী কী হলো সমাবর্তন হলো। তারপরে বলছে তৃতীয় বিদ্যালয়ে সমাবর্তন হয়েছে কিনা, শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় বিদ্যালয়ে কিন্তু প্রথম শ্রেণীতে হয় নাই, দ্বিতীয় শ্রেণীতে হয় নাই, অর্থাৎ কোনো শ্রেণীতে হয় নাই, কারণ এটা এক এক শ্রেণীতে এক এক রকম করে হয়েছে। তো এখন এই কারণে আমরা তৃতীয় শ্রেণী একটা ক্রস দিলাম যে সমাবর্তন হয় নাই। পরে বলছে আমাদের যদি প্রতিটা শ্রেণীতে আমের সমাবর্তন হয়ে থাকে তাহলে প্রতি শ্রেণীতে শিক্ষার্থী আমের সংখ্যার সাপেক্ষে কি অনুপাতে অনুপাতে বণ্টন করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এই সমাবণ্টনটা কিন্তু আমরা আগে করে ফেললাম এখানে, এবং আগে কিন্তু আমরা অনুপাতটা বের করে ফেললাম, অর্থাৎ কাজটা আমাদের সহজ হয়ে গেল, 1:2 1:3 এবং তৃতীয়তে কোনো অনুপাত নেই, তার মানে আমরা প্রথম বিদ্যালয়ের অনুপাতটা হলো 1:2 কত 2 এবং দ্বিতীয় বিদ্যালয়ে কিন্তু অনুপাতটা হলো 1:3 এবং তৃতীয় বিদ্যালয়ে কিন্তু কোনো বনপাত, অর্থাৎ এক একটা এক এক অনুপাত সেখানে এখানে কোনো তৃতীয় বিদ্যালয়ে যেহেতু সমাবণ্টন হয় নাই তাহলে এটা আমরা ক্রস চিহ্ন দিলাম। কাজে আমাদের কি বলছিল যদি প্রতিটা শ্রেণীতে আমের সমাবণ্টন হয়ে থাকে তাহলে প্রতি শ্রেণীতে শিক্ষার্থী আমের সংখ্যার সাপেক্ষে কি অনুপাতে বণ্টন করা হয়েছে সেটা দেখানোর জন্য। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এটা দেখাই ফেললাম, চলো দেখি আমরা পরের অংশটা শুরু করি। পরে অংশ আমাদের কি বলছে দেখো, এটা আমাদের কাজ করতে হবে। এখানে আমাদের বলছে যে তৃতীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিতে আম এমনভাবে পরিবর্তন করে নিচের ছক পূরণ করো যেন প্রথম এবং তৃতীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীভেদে সমান আম পায়। এখানে আমাদের বলছিল আমরা জানি যে তৃতীয় বিদ্যালয়ের আমগুলোতে সমবণ্টনভাবে হয় নাই, এখন বলতেছে প্রথম বিদ্যালয়ে যেহেতু আমের সমাবণ্টন হয়েছে তাহলে প্রথম বিদ্যালয়ের মতো করে তৃতীয় বিদ্যালয়ে কী করতে হবে আমটাকে আমরা সমানভাবে বণ্টন করে দিতে হবে, অর্থাৎ প্রথম বিদ্যালয়ের আমের সমাবণ্টন আমাদের এখন আমরা কী পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এখানে 72 শিক্ষার্থী সংখ্যা,
আমের সংখ্যা পেয়েছিলাম 144, অর্থাৎ 1:2। অর্থাৎ প্রথম বিদ্যালয়ে 1:2 অনুযায়ী যে সমাপতনটা হয়েছে সেটাই আমাদেরকে তৃতীয় বিদ্যালয়ে পড়তে হবে। তাহলে আমাদের এখানে প্রথম বিদ্যালয়ে কি বলছিল, 72 শিক্ষার্থীর সংখ্যা, আমের সংখ্যা 144, অর্থাৎ আমরা কি করব, 72:1 কত, 144, অর্থাৎ 1:2। সেভাবে আমরা এখানে প্রকাশ করলাম যেভাবে, এখনও তাই করতে হবে। এখন তৃতীয় বিদ্যালয়ে কি বলছে দেখো, তৃতীয় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এখন 41 দেওয়া আছে। এখানে আমাদের কি করতে হবে, এখানেও আমাদের অনুপাতটা করতে হবে 1:2, অর্থাৎ এমন এখানে সংখ্যা আনতে হবে যেটার অনুপাতটা 2 হয়, অর্থাৎ এখানে 1 হবে এবং এটার অনুপাতটা 2 হবে, অর্থাৎ 1:2। আমরা কি করলাম, আমরা টোটালটাই নিজের আগে সাজিয়ে নিয়েছি যাতে সময় নষ্ট না হয়, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এই কাজটা আগে করে নিলাম। এখানে আমি কি করব, 41কে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে কত হয়, 82 হয়। এবং এখানে দেখো যে 41:82, 41কে যদি 41 দিয়ে ভাগ দিই তাহলে 1:1 হয়, এবং 82কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 হয়, অর্থাৎ 1:2 হয়। পরবর্তীতে 44টা কি করতে হবে, যেহেতু আমাদের 1:2 মান, অর্থাৎ প্রদত্ত আমের সংখ্যা দ্বিগুণ করতে হবে, তাহলে আমাদেরকে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 88 হয়। তৃতীয় শ্রেণীতে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 45কে 90 হয়। তৃতীয় শ্রেণীতে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 94 হয়। পঞ্চম শ্রেণীতে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 96 হয়। এবং ষষ্ঠ শ্রেণীতে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 74 হয়। কত, সপ্তম শ্রেণীতে 2 দিয়ে গুণ দিলাম 39কে, কত হলো, 78 হলো। এবং অষ্টম শ্রেণীতে 42কে 2 দিয়ে গুণ দিলাম, কত হলো, 84 হলো। এবং কত, নবম শ্রেণীতে আমরা 2 দিয়ে গুণ দিলাম 40কে, 80 হলো। এবং দশম শ্রেণীতে 2 দিয়ে গুণ দিলাম, কত হলো, 86 হলো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই জায়গার যে অনুপাত, প্রতিটা অনুপাত কত, প্রতিটার অনুপাত হলো 1:2, অর্থাৎ 1:2। আমরা কি করলাম, 1:2 অনুযায়ী এটাকে সাজালাম। তাহলে এটাকে যদি আমরা সাজাই 1:2-এ, দেখো প্রতিটাতে কিন্তু আমরা পেলাম 1:2, অর্থাৎ প্রথম বিদ্যালয়ের সাথে তৃতীয় বিদ্যালয়ের অনুপাতটা আমাদের কত হলো, 1:2 আকারে সাজাতে বলছে, আমরা সেটা সাজিয়ে ফেললাম। এখন চলো দেখি আমরা কি করি, পরের কাজটা করি। পরে আমাদের আরেকটা কাজ করতে বলছে, এখানে কি করতে বলছে সেটা দেখো, বলছে যে দ্বিতীয় বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাপ্ত আমের তথ্য অপরিবর্তিত রেখে, আগে আমরা প্রথম বিদ্যালয়ের আমের তথ্য অপরিবর্তিত রেখে কাজটা করছিলাম, এখন বলছে প্রথম এবং তৃতীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক প্রাপ্ত আম সংখ্যা এমনভাবে পরিবর্তন করো, নিচের ছক পূরণ করো, যেন প্রথম এবং তৃতীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীভেদে সমান আম পাই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কিন্তু একটু জটিল, জটিল কীরকম, আমাদের এখানে প্রথম বিদ্যালয়, দ্বিতীয় বিদ্যালয় এবং তৃতীয় বিদ্যালয়, তিনটা বিদ্যালয় আমাদের দেওয়া আছে। বলতেছে যে দ্বিতীয় বিদ্যালয় যা আছে সেটাকে অপরিবর্তিত রাখবো, অর্থাৎ এটা কোনো চেঞ্জ নাই, এটাকে চেঞ্জ না করে আমাদের প্রথম বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা যা আছে সেটা ঠিক রাখে, তাদের আমের সংখ্যাটা বাড়াইতে হবে, এবং তৃতীয় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সেম রেখে আমের সংখ্যাটা বাড়াইতে হবে। শিক্ষার্থী আপনার কী অনুযায়ী বাড়াইতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিদ্যালয়ে আমাদের কী ছিল, 64:192 ছিল, 64:100 যদি 192 হয়, এটার জন্য বের করি 64:100 কত, 192। তাহলে এটাকে যদি আমরা অনুপাত আকারে ভাগ করি, অর্থাৎ 64কে যদি 64 যদি ভাগ দেয় একবার যা, এবং 192 তিনবার যা, অর্থাৎ তার অনুপাতের রেশিওটা হবে শিক্ষার্থী 1:3। আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে। এখন দেখো যে তাহলে আমাদেরকে কাজটা করতে হবে, কি করতে হবে, প্রথম বিদ্যালয়ে অনুপাতটা বাড়াইতে হবে 1:3-এ, এখনও 1:3-এ করতে হবে। দ্বিতীয় বিদ্যালয়ে তো 1:3 আছে, এবং তৃতীয় বিদ্যালয়ে 1:3 করতে হবে। জিনিসটাকে আমি আরও সোজা করে বলি, অর্থাৎ প্রথম বিদ্যালয়ে শিক্ষার্থীর সঙ্গে যা আছে তাকে আমাদের কি করতে হবে, 3 দিয়ে গুণ করলে এখানে যেটা আসবে সেটাই হলো প্রদত্ত আমের সংখ্যা। অর্থাৎ 3 দিয়ে যদি 72কে গুণ দেয় তাহলে কত হয়, এটা 3 দিয়ে গুণ দিলাম তাহলে কত হলো, 3 দুগুণে 6, 3 সাথে 21,
আমরা 77-কে 3 দিয়ে গুণ দেব, গুণ দিলে আমাদের কী আসবে, 3 সাথে 21 1, 3 সাথে 21, 8 2 231, এখানে 3 দিয়ে গুণলে 222, এখানে 3 দিয়ে গুণলে 219, এখানে 3 দিয়ে গুণ দিলাম পঞ্চম শ্রেণীতে, 3 দিয়ে গুণ দিলে 00 321, ষষ্ঠ শ্রেণীতে 3 দিয়ে গুণলে কত হয় 201, সপ্তম শ্রেণীতে 66-কে যদি 3 দিয়ে গুণ দিই তাহলে এখানে কত হবে 318 8, 318 আর 19 198, অষ্টম শ্রেণীতে 3 দিয়ে গুণ দিলে কত হবে 207, এবং নবম শ্রেণীতে 3 দিয়ে গুণ দিলে কত হবে, গুণ দিলাম 3 দিয়ে কত হলো দেখো 535-এ 5, 535 সরি 3 5 15 5, আর 3 7 21, আর 2 আর 1 হলো 22, এখানে যদি 3 দিয়ে গুণ দিয়ে কত হয় তাহলে 3 3 3 7 21, অর্থাৎ আমরা কী করলাম, আমাদের কাজের সুবিধাতে আমরা আগে কাজটা করে রেখেছিলাম, এখন আমরা কী করলাম চাষটা একটু মিলিয়ে দেখলাম ঠিক আছে কিনা, 3 দিয়ে গুণ দিলে আমরা কী করলাম প্রতিটা আম শ্রেণীতে প্রদত্ত আমের সংখ্যা আমরা পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের করণীয় হলো তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীতে কী হচ্ছে প্রদত্ত শিক্ষার্থীর সংখ্যা কত দেওয়া আছে, 41 দেওয়া আছে আমাদের, এখানে শিক্ষার্থীর সংখ্যা দ্বিতীয় শ্রেণীতে কত 44 দেওয়া আছে, প্রতিটাতে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, আমাদের কী করতে হবে ঠিক প্রথম শ্রেণীর মতো করে, যেহেতু রেশিওটা কত আমাদের স্ট্যান্ডার্ড রেশিও হলো 1:3, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ঠিক রেখে আমাদের কাজটা করতে হবে, কাজে আমাদের করতে হবে কি এইটাকে ঠিক রাখলাম, রাখার পরে 3 দিয়ে গুণ দিব, প্রতিটাকে দিলাম 3 দিয়ে গুণ, 3 3 3 4 কত 12, এটাকে 3 দিয়ে গুণ দিব, 3 দিয়ে গুণ 3 4 12 2, 3 3 4 12, আর 1 13, এখানে 3 দিয়ে গুণ দিলাম, 3 দিয়ে করো 3 5 15 5, আর এখানে গুণ দিয়ে গুণ দিলে কত হবে আমাদের, এখানে আসবো যে 3 4 12, আর 1 13, শিক্ষার্থী বন্ধুরা এটুকু আমরা 3 দিয়ে গুণ দিব, 3 7 21, আর 3 4 12, আর 2 কত 100 সরি 14, তার মানে কত 141, শিক্ষার্থী বন্ধুরা প্রতিটা ধাপকে আমরা কী করবো 3 দিয়ে গুণ দেবো, এখন 40-কে যে 3 দিয়ে গুণ দিই 3 0 0, 3 4 12, এখানে যে 3 দিয়ে গুণ দিই 3 3 9, 3 4 12, শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ প্রতিটা ধাপ প্রদত্ত শিক্ষার্থীর সংখ্যা প্রদত্ত আমের সংখ্যা হ্যাঁ এখানে কী হবে আমাদের 1:3 আকারে প্রকাশ পেয়ে, আমাদের যে কাজটা করতে বলছিল যে দ্বিতীয় অধ্যায়টাকে ঠিক রেখে আমাদের প্রতিটাকে আমের অনুপাত এবং শিক্ষার্থী অনুপাত ঠিক কাজটা করতে হবে, এখানে অনুপাতে কত হলো 1:3, এখানে অনুপাতে কত হলো 1:3, এবং এখানে অনুপাত কত হলো 1:3। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা, আজকে এ পর্যন্ত, পরের চ্যাপ্টারে আবার দেখা হবে।